আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, রমজান মাসে সুস্থ আছো রোজা রেখে। তো গাইস দেখো কত তাড়াতাড়ি আমাদের এই ছয়টা রোজাই চলে গেল, পার হয়ে গেল, আর মাত্র ২৪টা রোজা আছে গাইস। মানে দেখো কত তাড়াতাড়ি রমজান মাসটা চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। সেই মানে আমার মনে হচ্ছে যে কালকেই রমজান মাসটা শুরু হলো, আজকে শেষ হয়ে গেল। এত তাড়াতাড়ি চলে গেল রমজান মাসটা। এই রমজান মাসে আমরা কোরআন খতম করি, এটা হচ্ছে কোরআন খতম করার মাস। এই রমজান মাসে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি আল্লাহ তাআলা যাতে করোনা ভাইরাসটা হচ্ছে ধ্বংস করে দেয়, আমাদের পরীক্ষা ভালো করিয়ে দেয়, যাদের পরীক্ষা আছে আমরা এই দোয়া করি। এরপরে হচ্ছে সবার জীবন সুখী হয়, আমরা হচ্ছে জাকাত দেই, অসহায় মানুষদেরকে সাহায্য করি। এরপরে হচ্ছে কোরআন খতম দিই, যারা যারা কোরআনে আছে 30 পারে পড়ার চেষ্টা করি, আর যারা যারা হচ্ছে কায়দায় আছে বা আমপাড়ায় আছি তারা কোরআন ধরার চেষ্টা করব। ঠিক আছে গাইস। তো গাইস আমরা হচ্ছে রমজান মাসে ফ্রেন্ডসরা মিলে হচ্ছে একসাথে কোরআন পড়ি, রোজা রাখি, ইফতার করি, তারপরে নামাজ পড়ি। তো একটু একটু করে রমজান মাসটা আস্তে আস্তে চলে যাচ্ছে, একটু একটু করে ঈদের দিনটা চলে আসছে। ঈদে অনেক মজা হবে গাইস, আমরা ঈদে অনেক মজা করার চেষ্টা করব। এই করোনা ভাইরাস আছে তবুও আমরা হাত ধুবো ভালোভাবে। তো গাইস আজকে আমি তোমাদের সাথে একটা হিস্ট্রি শেয়ার করব, সেটা হচ্ছে আমরা কীভাবে পৃথিবীতে আসলাম। দেখো গাইস আমি তোমাদের সাথে কথা বলছি, যদি আমি পৃথিবীতেই না আসতাম তাহলে আমি কীভাবে কথা বলতাম তোমাদের সাথে গাইস বলতো। তো গাইস চলো আমরা হিস্ট্রিটা শুরু করি। আজকে হিস্ট্রিটা হচ্ছে মানব জাতির আদি পিতা আদম আলাইসালামকে নিয়ে। উনি এসেছে বলেই কিন্তু আমরা মানে সৃষ্টি হয়েছি, উনি দুনিয়ার প্রথম মানুষ ছিলেন। তো চলো শুরু করি। আল্লাহতালা একটা পরিকল্পনা ভাবলেন, সেটা হচ্ছে মানুষ সৃষ্টি করবেন, জিন এবং ফেরেশতাদের সৃষ্টি করার পর তিনি ভাবলেন পৃথিবীতে একজন মানুষ পাঠাবেন। তো এই কথাটা তিনি সবার সাথে শেয়ার করলেন, ফেরেশতা এবং জিনদের সাথে। তো এটা শেয়ার করলেন যখন, তখন কয়েকজন ফেরেশতা এবং জিন এসে বললেন যে আল্লাহ তাআলা আমরাই তো আছি আপনার ইবাদত করার জন্য, আপনার নিয়মকানুন মেনে চলার জন্য, তো আপনার আর অন্য কাউকে সৃষ্টি করতে হবে কেন? আল্লাহ তাআলা বললো যে তোমরা তো আছো যাতে মানুষ এবং জিনেরা বেড়ে যায়, মানে আমার ইবাদত করার জন্য একটু একটু করে বেশি মানুষ হয়, ওই জন্য আমি হচ্ছে মানুষ সৃষ্টি করব পৃথিবীতে। পৃথিবীতে তো কেউই নেই আমার ইবাদত করার জন্য, তোমরা তো আছো হচ্ছে সাত আকাশের উপর, মানে ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে, মানে আল্লাহ তাআলার ঘরে হচ্ছে প্রার্থনা করতেন, এবং কোনো পৃথিবীতে তো কেউ নেই আল্লাহ তাআলার হচ্ছে প্রার্থনা করার জন্য, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্য। তো ওই জন্য আল্লাহ তাআলা একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছিলেন। তিনি মাটি খুঁজতে গেলেন এবং মাটি আনার পর সেই মাটিতে একটা পুতুলের মতো, মানে সুন্দর একটা মাটির পুতুল বানালেন। এরপরে যখন তার জীবন দিলেন তার নাম রাখলেন আদম আলাইসাল্লাম। তিনি পৃথিবীর হচ্ছে মানে পৃথিবীতে সবার আগে এসেছেন, পৃথিবী মানে উনি সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম। তো আদম আলাইসাল্লামকে হচ্ছে আল্লাহ সৃষ্টি করলেন, এরপরে তার দেখাশোনা করার জন্য সৃষ্টি করলেন হাওয়া আলাইসাল্লামকে। উনি হচ্ছে আদম আলাইসাল্লাম নবীর দেখাশোনা করার জন্য ছিলেন, ওনাকেও তিনি জীবন দিয়ে দিলেন এবং নাম দিলেন হাওয়া আলাইসাল্লাম। তখন ওরা ওদের দুজনকে, আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে, আল্লাহ তাআলা জান্নাতে থাকতে দিলেন, জান্নাতে সব সুখ ভোগ করতে বলেছিলেন তাদের দুজনকে, কিন্তু শুধু একটা গাছ থেকে দূরে থাকতে বলেছিলেন। তো ওই গাছের ফলটা ছিঁড়ে খেতে হচ্ছে মানা করেছিলেন আল্লাহ তাআলা। তো
ওরা সৃষ্টি হওয়ার পর আল্লাহ তাআলা বললেন জিন এবং হচ্ছে ফেরেশতাদের যে তোমরা আদম আলাইহিসসালামকে সিজদা করো। সব জিন এবং ফেরেশতারা সিজদা করলো শুধু একজন জিন ছাড়া। সেই জিনটা ছিল হচ্ছে ইবলিস, তার নাম ছিল ইবলিস, যেটা আমরা এখন তাকে হচ্ছে শয়তান হিসেবে চিনি। তো আল্লাহ তাআলা বললো যে তুমি ওকে সিজদা দিলে না কেন? সে বললো যে আমি তো আগুনের তৈরি আর এ তো মাটির তৈরি, তো এর থেকে তো আমার সম্মানটা একটু বেশি। তখন আল্লাহ তাআলা এ শুনে বললো যে তোমাকে জান্নাত থেকে হচ্ছে জান্নাত তোমাকে দেওয়া হবে না, পরকাল মানে যখন জান্নাত জাহান্নাম বিচার হবে তোমাকে জান্নাত দেওয়া হবে না, তুমি পাপী। তখন আল্লাহ তাআলা এই কথাটা শুনে তার কিছুই মনে হলো না, তিনি বললো ঠিক আছে নো প্রবলেম। মনে মনে বললো যে ঠিক আছে, এই জিনটা বললো ইবলিস বললো। তো ওই হচ্ছে ইবলিস বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তো জাহান্নাম ভোগ করব তা ঠিক আছে, কিন্তু আমি একাই কেন ভোগ করব? আমাকে তো সঙ্গী দিতে হবে, অন্য কাউকে তো জাহান্নাম ভোগ করতে হবে। আমাকে একটা সুযোগ দিন আল্লাহ তাআলা, আমি যেন হচ্ছে একাই জাহান্নাম ভোগ না করি, আমি পৃথিবীর মানুষ মানে আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম এবং পৃথিবীর মানে মানুষরা যখন আল্লাহ তাআলা আরও মানুষ সৃষ্টি করবে তাদের সাথেও এই হচ্ছে খারাপ কাজ করতে পারে, যাতে ওরাও খারাপ পথে চলে আসে এবং জাহান্নাম ভোগ করতে পারে। তো এই কথাতে আল্লাহ রাজি হলো, যে বলো যে ঠিক আছে তুমি একাই জাহান্নাম ভোগ করবে না, আরও হচ্ছে কাউকে যা আরও অন্য কেউ জাহান্নাম ভোগ করবে। তো এই কথা শুনে ইবলিস গেল হচ্ছে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের কাছে, তারা তখন ছিল জান্নাতে। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে সেই ইবলিস বলল যে তোমরা কি ফল খাবে? তখন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম বলল যে না থাক আমরা খাবো না। তখন সে আবার বললো যে প্লিজ মানে তোমরা একটা ফল খাও। তখন এই কথা শুনে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম দুজন দুজনের দিকে তাকালো এবং বলল যে ও মনে হয় বন্ধু হিসাবেই আমাদেরকে এই কথাটা বলছে, তো আমরা খেয়ে দেখি। আর আল্লাহ তাআলা ওদের দুজনকে মানে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে যে গাছটা থেকে দূরে থাকতে বলেছিল ওই গাছের ফলে কিন্তু ইবলিস তাদেরকে খাওয়ালো। আর ওই ফল খাওয়ার পর আল্লাহ তাআলা যখন শুনলেন যে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম ওই গাছের ফল খেয়েছে, তখন আর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠিয়ে দিল। আর সেই তখন থেকেই হচ্ছে আদম আলাইহিসসালাম পৃথিবীতে চলে গেল। আল্লাহ তাআলা হচ্ছে তখন থেকে আমরা সৃষ্টি হলাম, এই যে আমি যে এখন তোমাদের সামনে কথা বলছি এটা কিন্তু আদম আলাইহিসসালাম মানে ওনার জন্যই আমরা কথা বলছি, উনি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং উনি জন্ম দিয়েছেন, উনি জন্ম দেননি মানে ওনার হচ্ছে বউ জন্ম দিয়েছেন। একটা কাহিনী আছে ওই হিস্ট্রিটাও আমি তোমাদেরকে পড়া শোনাবো। সো আজকের হিস্ট্রিটা তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো ধন্যবাদ গাইস, আল্লাহ হাফেজ।